ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি সুজুকি তেজগাঁও শাখায়। সুজুকির শোরুমে অনেক অনেক বাইক আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের সব থেকে পছন্দের যে বাইকটা সেটা হচ্ছে এটা, যেটার মডেল আপনারা নিশ্চয়ই দেখে গেস করতে পারছেন। যারা যারা এখনো মডেলটা গেস করতে পারছেন না, আর কিছুক্ষণ ওয়েট করুন, আমরা একটু পরেই দেখতে পাবো কোন মডেলটা। যে মডেলটা বাংলাদেশে এই মুহূর্তে আসছে খুব কম কম, একটা দুটো আসছে এবং অলরেডি সেল হয়ে ইন্ডিয়া থেকে আসছে। তো দ্যাটস ওয়াই এই বাইকটা আমাদের স্বপ্নের একটা বাইক বাংলাদেশে এই মুহূর্তে। তো এই বাইকের পেছনে আসলে অনেক শ্রম দেওয়া হয়েছে, অবশেষে আজকে হাতে পাচ্ছি এই বাইকটি। আমরা কিছুক্ষণের মধ্যে বাইকটা খুলে দেখবো, সব পেপার ডকুমেন্ট সাবমিট হয়েছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এক ভাই বাইকটা খুলে রেডি করছে। আমরা হেডলাইটটা আরেকটু সুন্দর করে দেখতে চাই। এবার আমাদের ড্যাশিং যে লুকটা, এবার আমাদের লুকটা ফিরে আসছে, আর বাইকের সবকিছু সেট আপ করার জন্য কাজ করছে আমাদের এক ভাই। জাস্ট কাজটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বাইকটা নিয়ে যাব। এই ভাই, জিপিএস এর যে চিপটা ওরা কই লাগায়? জিপিএস এর চিপটা বডি ফিলা, আপনি জানেন নাকি? ওয়াও, আমাদের ইয়ং স্মার্ট আঙ্কেল কে দেখা যাচ্ছে এই মুহূর্তে। আঙ্কেল, আমরা একটু আপনার মুখটা দেখতে চাই। হ্যাঁ, জাস্ট এটা ধরে একটু।
অবস্থায় গোসল করার কি দরকার? ভিউয়ার্স, এবার আমরা সুজুকির শোরুমের ভেতরটা একটু ঘুরে দেখতে চাই। ভেতরে অনেকগুলো বাইক স্টোর করা আছে। এখানে নতুন মডেলের কিছু বাইক আছে, পুরাতন মডেলের কিছু বাইক আছে, অলমোস্ট সব বাইক এখানে শোকেস করে রাখা আছে।
সাধারণত নতুন বাইকের ট্যাঙ্কিতে কোনো তেল দেওয়া হয় না, বাট এরা আমাদেরকে 1 লিটার মতো তেল দিচ্ছে যাতে আমরা পাম্প পর্যন্ত যেতে পারি। আর যেহেতু আজকে ফ্রাইডে, আজকে এই মুহূর্তে নামাজের সময় কিছু পাম্প বন্ধও থাকতে পারে, যে কারণে কিছু তেল আমাদেরকে এক্সট্রা দিচ্ছে যাতে আমি বাসা বা যে কোনো পাম্প পর্যন্ত যেতে পারি। Thank you.